আসসালামু আলাইকুম। আগামী 17 তারিখ থেকে তোমরা যারা 2023 সালের HSC পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য ICT বিষয়ের সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে তোমাদের ICT বিষয়ের আগে ছিল 100 নম্বরের পরীক্ষা, এখন কিন্তু 100 নম্বর আর হচ্ছে না, পরীক্ষা হবে তোমাদের মোট 75 নম্বরে। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সৃজনশীল প্রশ্ন আগে 8টি থাকতো, ফার্স্টের উত্তর করতে হতো 5:10:50, সময় থাকতো 2 ঘন্টা 35 মিনিট। কিন্তু এখন তোমাদের পরীক্ষায় 8টি প্রশ্ন থাকবে সৃজনশীল, তবে উত্তর করতে হবে 3টি আর সময় থাকবে 2 ঘন্টা। এরপরে বহুনির্বাচনী প্রশ্ন 65টি মধ্য থেকে তোমাকে 65টির উত্তর দিতে হতো আগে, কিন্তু এখন তোমাদের 65টির মধ্যে তোমাদের ঠিক কোনো 20টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে আর নাম্বার থাকবে 20টা 20 নাম্বার। এরপরে ব্যবহারিক কিন্তু আগের মতোই থাকবে, 25 নাম্বার ব্যবহারিক। মোট তোমাদের বর্তমানে যেটা তোমরা 17 তারিখ থেকে পরীক্ষা দিচ্ছ 2023 সালে HSC পরীক্ষা, তোমাদের এখানে 75 নম্বরেই পরীক্ষা হবে। বন্ধুরা, তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে 8/8/2023, অর্থাৎ গতকাল নোটিশ। এটা হচ্ছে বলা হচ্ছে HSC পরীক্ষা 2023-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়গুলো হচ্ছে 275। এটা তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেল অর্থাৎ কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ, তারা মাদ্রাসার জন্য কিন্তু বিষয়কোড আলাদা। তো বিষয়কোড 275, এখানে তোমাদের পরিবর্তিত মান বন্টন করা হয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ বিদ্যমান নম্বর বন্টন, অর্থাৎ আগে যেটা ছিল আর এখন পরিবর্তিত নম্বর বন্টন, এটা ডানে দেখো দেওয়া আছে। তো বন্ধু, এটা কিন্তু তোমাদের শুধু মাত্র তোমরা যারা 2023 সালে HSC পরীক্ষা দিচ্ছ, 17 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষাটা শুরু হচ্ছে তাদের জন্য, কিন্তু পরবর্তী তোমরা যারা 24 সালে, অন্যরা যারা 24 সালে পরীক্ষা দিবে বা এর পরবর্তী, তাদের জন্য কিন্তু এই মানবন্ধনটি নয়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ, এটি তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর তোমাদের জন্য অন্যান্য বিষয়ের যে সিলেবাস বা তোমাদের কোন ফরাটুকু পড়তে হবে, কোন অধ্যায়গুলো পড়তে হবে, তোমরা আশা করি সব পড়ে ফেলেছ। এখন যদি তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আর যারা ভিডিওগুলো দেখতে চাচ্ছ সিলেবাসের, সেগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্টে দেখে নিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।